আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি শক্তিশালী সাধন নিয়ে হাজির হয়েছি, যে সাধন প্রয়োগ দ্বারা আপনি জুয়া এবং লটারিতে নিশ্চিত রূপে জিততে পারবেন। তো আজকের উক্ত সাধনটি আপনার জন্য খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল সাধন। আপনারা অবশ্যই জানেন যে আমাদের মাঝে অনেক লোক আছে যারা জুয়ায় এমনভাবে মগ্ন হয়ে আছে যে টাকা পয়সার লোভে সব সময় জুয়া খেলতে থাকে, অথচ জুয়া খেলে খেলে নিজের সর্বশান্ত হয়ে গেছে, নিজের জমি জমা টাকা পয়সা সব কিছু খোয়ে ফেলছেন কিন্তু জুয়াতে জিততে পারেননি। এমনও লোক আছে যারা বিভিন্ন সময় লটারি কিনে টাকা পয়সা খোয়াইছেন, ভাগ্য পরিবর্তন করার জন্য একের পর এক লটারি কিনতেছেন কিন্তু লটারিতে কোনো লটারি আপনার লাগতেছে না। আপনি যদি জুয়া এবং লটারির পিছনে আপনি সর্বশান্ত হয়ে থাকেন, আপনি টাকার আশায় আশায় নিজে সম্পূর্ণ অর্থ ব্যয় করে ফেলছেন, কোনোদিন জুয়া এবং লটারিতে আপনি কোনো টাকাই পাননি, তাহলে আজকের উক্ত এই সাধনটি আপনার জন্য। আজকের উক্ত এই সাধন প্রয়োগ করে আপনি সম্পূর্ণরূপে জুয়া এবং লটারিতে নিশ্চিত জিততে পারবেন। তো আপনারা অবশ্যই জানেন প্রত্যেকটি মানুষই টাকার পিছনে ঘোরে, যার হাজার হাজার কোটি টাকা সেও তারও টাকার দরকার, এবং যার যার কোনো টাকাই নেই দিন মজুরি কাজ করে সেও টাকার পিছনে ঘোরে। কেউ সৎ পথে উপার্জন করে, কেউ অসৎ পথে উপার্জন করে টাকা পয়সা বানানোর চেষ্টা করতেছে। এক কথায় প্রত্যেকটি মানুষেরই, এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই টাকার নেশা থাকে। কারো যদি লক্ষ কোটি টাকাও চাই, সে চিন্তা করে যে বিলিয়ন বিলিয়ন টাকা কিভাবে উপার্জন করা যায়। আর যার টাকা নেই সে তো টাকার জন্য অনেক অস্থিরতা করে, টাকা পয়সার জন্য মানুষ খারাপ কাজ পর্যন্ত করে থাকে, চুরি ডাকাতি থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে মানুষ না করে থাকে। টাকার নেশায় পড়ে মানুষ মানুষকে হত্যা করে থাকে। তো এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষই টাকার পিছনে ঘোরে, কেউ লটারিতে লটারির পিছনে টাকা খুয়াচ্ছে টাকা পাওয়ার জন্য, কেউ জুয়ার পিছনে টাকা খুয়াচ্ছে টাকা পাওয়ার জন্য, কেউ আবার চুরি ডাকাতি করেছে টাকা উপার্জন করার জন্য, কেউ আবার অসৎ পথে উপার্জন করতেছে অফিস আদালতে ঘুষ খেয়ে সুদের ব্যবসা করে টাকা উপার্জন করার জন্য, কেউ আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলে বিভিন্ন শিল্প কারখানার দ্বারা টাকা উপার্জন করছে। এক কথায় কেউ সৎ পথে উপার্জন করছে, কেউ অসৎ পথে উপার্জন করছে, কিন্তু প্রত্যেকেই টাকার পিছনে দৌড়াচ্ছে। আমি আজকে যে সাধনটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, আজকের উক্ত সাধন প্রয়োগ করে আপনি নিজে টাকা কামাতে পারবেন এবং অন্যকে টাকা কামায় দিতে পারবেন। এক কথায় আজকের উক্ত এই সাধন প্রয়োগ করে আপনি জুয়া এবং লটারিতে সম্পূর্ণরূপে নিশ্চিতভাবে জিততে পারবেন। আজকের উক্ত সাধনটি আপনার জন্য খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল সাধন। আপনি যদি জুয়া এবং লটারির পিছনে টাকা পয়সা খরচ করে সর্বশান্ত হয়ে থাকেন, তাহলে আজকের বলা উক্ত এই সাধনটি আপনার জন্য। আজকের বলা উক্ত এই সাধন প্রয়োগ করে আপনি সম্পূর্ণরূপে জুয়া এবং লটারিতে নিশ্চিত জিততে পারবেন। তো আমাকে অনেক দেশ বিদেশ থেকে আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার ভাইরা অনুরোধ করে থাকেন, গুরুজি আপনার কাছে জুয়া এবং লটারিতে জিতার কোনো কিছু থাকলে দিন, যত টাকা লাগে আমি দেব। তো আসলে ভাই, জুয়া এবং লটারিতে জিততে হলে বিভিন্ন প্রকার সাধন আপনাকে করতে হবে। সাধন ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই হয় না। আপনি যে কোনো সাধন করবেন, উক্ত সাধনে যদি একবার সাকসেসফুল হতে পারেন, তাহলে আপনার আজীবন উক্ত সাধন দ্বারা টাকা কামাই করতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারেন। তো আজকের উক্ত সাধন দ্বারা আপনি জুয়াতে এবং লটারিতে, দেশ বিদেশে যত রকমের লটারি আছে, আপনি সম্পূর্ণরূপে লটারি কিনে আপনি নিশ্চিত রূপে জিততে পারবেন।
আজকের যে সাধনটি সেই সাধনটি হলো বৈরজির সাতটা সাধন। বৈরজির সাতটা সাধন প্রয়োগ করে আপনি বৈরজির শক্তি অর্জন করে বৈরজির দ্বারা আপনি দুয়া এবং সাতটা নাম্বার গোপনীয়ভাবে জানতে পারবেন। উক্ত বৈরজি আপনার কাছে এসে আপনাকে জুয়া এবং সাতটার নাম্বার কোন কোন নাম্বার ক্রয় করতে হবে আপনাকে বলে দেবে। তো আজকে বুঝতেই পারছেন আজকের উক্ত এই সাধনটি কতটা শক্তিশালী এত এবং কতটা দরকারি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন, আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন। আমি দৈনিক একটি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি, যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। তো চলুন আজকের উক্ত সাধনটি আপনি কিভাবে করবেন, কিভাবে ভৈরজিকে সিদ্ধি করবেন, কিভাবে ভৈরজি এসে আপনাকে উক্ত জুয়া এবং লটারির নাম্বার বলে দেবে বিস্তারিত বলে দিচ্ছি। তো সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন, আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো কালা ভৈর সিটটা ভৈর ভৈর সিটম সিটটা গলতেরে বিচ্চমালা সংহদা মাতে বিচ্চ সংহদা টিক্কা মোর্ঠে বগলিত হত্থ বিচ্চ করা বনগরা দে ধরা দে ধরা জিহরা তেরা নাম সুমরে উজদে পাস আ আ আ সাধক নিজের নাম বলবে। আমি আপনাদেরকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো কালা ভৈর সিটটা ভৈর ভৈর সিটম সিটটা গলতেরে বিচ্চমালা সংহদা মাথে বিচ্চ সংহদা টিক্কা মোর্ঠে বগলি হর্থ বিচ্চ করা বনগরা দে ধরা দে ধরা জিহরা তেরা নাম সুমরে উজদে পাস আ আ আ সাধক নিজের নাম বলবে। তো উক্ত মন্ত্রের ভিতরে সাধক নিজের নাম বলবে যে অংশ লেখা আছে ওখানে আপনি যদি সাধন করেন তাহলে আপনি আপনার নাম উল্লেখ করতে হবে। তো চলুন আপনি উক্ত মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে আপনি সাধন করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধনটি করতে হলে আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আজকের বলা উক্ত এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে, এবার আপনার সাধনের পালা, আপনি কিভাবে সাধন করবেন। তো আপনাকে সাধন করতে হলে কোনো রবিবার অথবা মঙ্গলবার থেকে উক্ত সাধনটি আরম্ভ করতে হবে। তবে সাধনায় বসার আগে আপনাকে যে কাজটি করতে হবে, সরিষার তোল অথবা তিলের তোল দ্বারা আপনি ১১টি গুলগুলে তৈরি করতে হবে। যখনই ১১টি গুলগুলে তৈরি করবেন, একটা পাত্রতে রেখে কোনো রবিবার অথবা মঙ্গলবার রাত্রিতে মানুষ যখন নিদ্রা মগ্ন হয়ে থাকবে, তখন আপনাকে পশ্চিমমুখী বসে পাক পবিত্র অবস্থায় লবণ ধূপ আখেরবাতি গোলাপ জল ছিটিয়ে প্রথমে আপনার শরীরকে পারফেক্টভাবে বন করে এবং আপনার আসন পারফেক্টভাবে বন করে, তারপর আজকের বলা উক্ত মন্ত্রটি আপনাকে ১০৮বার জপ করতে হবে। তো আপনাকে আগেই বলে দিচ্ছি, আপনি যদি আসন বন্ধন এবং শরীর বন্ধন মন্ত্র না জানেন তাহলে আমার চ্যানেলে আসন বন্ধন এবং শরীর বন্ধন মন্ত্র দেওয়া আছে, আপনি অনুগ্রহ করে দেখে নেবেন। তো যখনই আপনি উক্ত ১০৮বার উক্ত রবিবার অথবা মঙ্গলবারে জপ করবেন, এইভাবে আপনাকে এক নাগারে ৪১ দিন উক্ত সাধনটি করে যেতে হবে। একদিনও যেন মিস না হয়, প্রতি দৈনিক আপনাকে ১০৮বার মন্ত্র জপ করতে হবে এবং প্রথম যেই দিন ১১টি গুলগুলে তৈরি করছেন ওই গুলগুলেগুলো আপনাকে উক্ত ৪১ দিন যাবত আপনার সামনে রাখতে হবে। নতুন কোনো গুলগুলে তৈরি করার দরকার হবে না। আপনি প্রথম দিন যেই ১১টি গুলগুলে নিয়েছিলেন
উক্ত 11টি গুণগুলো আপনাকে প্রতিদৈনিক আপনার সামনে রেখে উক্ত সাধনটি করতে হবে। দৈনিক 108 বার মন্ত্র পড়বেন, দৈনিক একই সময় একই টাইমে উক্ত সাধনার স্থানে বসবেন এবং আপনাকে উক্ত সাধনার স্থানে শুইতে হবে। আপনার নিজের জামা কাপড় নিজে কাচতে হবে, আপনার নিজের পাক নিজে করে খাইতে হবে, এমনকি আপনার স্ত্রী মা বোন কারোর সাথে কোনো কথা বলা এবং সঙ্গ দেওয়া চলবে না। আপনি উক্ত 41 দিন যাবৎ সাধনার স্থানে শুইতে হবে, সাধনার ধ্যানে থাকতে হবে, দুনিয়াবি কোনো কথাবার্তা বলা চলবে না। তো আপনি যদি এইভাবে 41 দিন সাধন করেন, এর ভিতরে আপনাকে অনেক অপদেবতা এসে আপনাকে সাধনা ব্যাঘাত ঘটানোর জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখানো হবে, আপনি সেই দিকে লক্ষ্য না রেখে উক্ত সাধনটি করে যাবেন। যখনই উক্ত সাধনটি আপনি করবেন, আপনার 41 দিনের আগেই ভৈরজি এসে আপনার কাছে জিজ্ঞেস করবে কি জন্য আমাকে ডাকা হয়েছে। তখন আপনি ভৈরজিকে সালাম অথবা নমস্কার করে আপনি বলবেন, আমি যখন আপনাকে ডাকি তখন আপনি আসতে হবে এবং আমি আপনাকে যেখানে পাঠাই সেখানে আপনি যাইতে হবে, এবং জুয়া এবং লটারিতে যেই নাম্বার জিতা হয় উক্ত নাম্বারগুলো আমাকে বলে দিতে। তখনই উক্ত ভৈরজি আপনাকে উক্ত 3টি বচনের প্রতিশ্রুতি দিবে। তখন আপনি ভৈরজিকে সালাম অথবা নমস্কার করে বিদায় করবেন। যখনই উক্ত ভৈরজির কাছ থেকে আপনি জুয়া এবং লটারির নাম্বার জানতে চাবেন, তখন যে কোনো সময় আখেরবাতি গোলাপ জল ছিটিয়ে একাগ্রতার সাথে পাক পবিত্র অবস্থায় উক্ত ভৈরজির ধ্যান করে আপনি তাকে ডাকলেই উক্ত ভৈরজি আপনার কাছে এসে জুয়া এবং লটারির নাম্বার বলে দিবে। আপনি উক্ত জুয়া এবং লটারিতে যদি টিকিট কাটেন এবং টাকা লাগান তাহলে আপনার নিশ্চিত জিত হবে। তো আশা করছি বলতে পারছেন। আল্লাহ হাফিজ।